শেখ আনারকুলি পুতুল আপনার সময় পাঁচ মিনিট বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মহান জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ বাজেট নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান রূপকার বাংলার আপামর জনসাধারণের স্বপ্নের দিশারি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা ও বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে যারা কলঙ্কময় উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের কালোরাত্রিতে আমাদের সার্বভৌমত্ব এর বিরুদ্ধে ষড়যন্ত্রের নিঃশংস সুবলে শহীদ হয়েছেন স্মরণ করছি শ্রদ্ধার সাথে কেন্দ্রীয় জেলখানায় শহীদ হওয়া বঙ্গবন্ধুর যুগ সুযোগ্য সহচর জাতীয় চার নেতাকে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করছি সেই সকল অকুত ভয় বীর মুক্তিযোদ্ধাদেরকে যারা বিনা দ্বিধায় হাতে তুলে নিয়েছিল অস্ত্র লড়াই করেছেন অসীম সাহসে জীবন দিয়েছেন এদেশের মানুষের মুখে হাসি ফোটাবেন বলে আল্লাহ রাবুল আলমিনের কাছে তাদের রুহের মাখ ফেরাত কামনা করছি সুগভীর শ্রদ্ধা স্মরণ করছি একাত্তর সালে নির্যাতিত মা বোনদের যারা আমাদের স্বাধীনতা অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি একুশে আগস্ট গেনেট হামলা নিহত আইভি রহমান সহ অন্যান্য যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলকে গতকাল ছিল ঐতিহ্যবাহী আওয়ামী লীগের পঁচাত্তরতম প্লাটিনাম জুবিলি জন্মদিন সকাল থেকে বত্রিশ নাম্বার ঐতিহাসিক বাড়ি হতে সহ জনসেভা ও রোজ গার্ডেনের বাড়িতে জাতির পিতা জীবন দর্শন দেখতে দেখতে সারা মনের ভিতর ক্ষত তৈরি হয়ে বুবা কান্না পাচ্ছিল কবির ভাষায় বলতে হয় একটি পতাকা জন্ম দিয়ে নিজেই হয়েছ পতাকা পিতা তোমার বুকের উপর বিশ্বের মানচিত্র আঁকা মুজিব ছাড়া বাংলা বলো কেমন করে মানতে পারি এক জাতির একটা মুজিব কোত্থেকে আর আনতে পারি এই ক্ষত শুগাবে না কোনো দিন ফোরাবে নাই রিনার, ঋণ আর তোমার রক্তে ভেজা মাটি বাংলার তুমি চির অম্লান অক্ষত অব্যয় বাংলার সন্তান এ দেশ স্বাধীনতা তোমারই অবদান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দক্ষ দূরদর্শীপূর্ণ নেতৃত্ব দেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ উৎপাদন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে সামাজিক নিরাপত্তা বলয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ বেড়েছে মানুষের জীবনযাত্রার মান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন প্রতিনিয়ত চলছে দুই সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে আমাদের প্রত্যাশা কারণ আমাদের একজন শেখ হাসিনা আছে যা অন্য দেশে নাই মৃত্যুঞ্জয়ী এক স্বপ্নের ফেরিওয়ালা রূপকথার নায়ক শেখ হাসিনা গড়েছ তুমি বাবার স্বপ্নের সোনার বাংলা বিশ্ব দরবারে এনেছো দেশের সম্মান কোটি মানুষের হৃদয় নিয়েছো ঠাই দারিদ্রতা তাকে দিয়েছো দেশ থেকে বিদায় আমি আমার এলাকার কথা বলি আমার 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 ঢাকা এক আসনের নবাবগঞ্জের সংসদ মাননীয় অভিভাবক জন সালমান ফজলুর রহমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দুহান নবাবগঞ্জের পদ্মা নদী ভাঙন কবলিত এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরার সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পদ্মার শাসন করে দুহান নবাবগঞ্জের মানুষকে পদ্মার ভাঙন থেকে রক্ষা করেছেন মানুষের দুর্দশা লাঘব হয়েছে এখনো কাজ চলমান আমাদের দুহান নবাবগঞ্জের দাবি ঢাকার অনেক কাছে আমাদের দুহান নবাবগঞ্জ যাতায়াত ব্যবস্থা খুবই এখনো সেরকম উন্নত হয়নি মেট্রো রোল দুহান মানুষের প্রাণের দাবি দুহার নবাবগঞ্জে ঢাকা জেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আমার ঢাকা এক আসনের মাননীয় সংসদ সদস্য সালমান ফজল রহমানকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার দুই হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্ন যাত্রা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী পেশ করার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার বাজেট নিয়ে আলোচনা এবং সমালোচনা থাকবে আমি একজন নারী প্রতিনিধি হিসাবে বলতে চাই নারীর ক্ষমতায়ন সামাজিক সুরক্ষা শিশু কল্যাণ প্রতিবন্ধী কল্যাণ তৃতীয় লিঙ্গে কর্মসংস্থান বৈদেশিক কর্মসংস্থান দক্ষ জনশক্তি শিক্ষা মানব সম্পদ উন্নয়ন তথ্য প্রযুক্তি শিল্প বাণিজ্য বিদ্যুৎ জ্বালানি শিল্প খাতের উন্নয়ন মানি সামগ্রিক দেশের উন্নয়ন শিল্পখাতের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে সুচিন্তিত মতামত আলোচনা পর্যালোচনা করে বাজেটকে আরো শক্তিশালী করার বিনীত অনুরোধ করছি এই বাজেটের মূল উদ্দেশ্য অর্থনৈতিক স্থিতিশীলতা দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা কৃষি খাতে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ মৌলিক স্বাস্থ্য সেবা উন্নত এবং তরুণদের প্রশিক্ষণ আত্মসংস্থানের ব্যবস্থা সম্ভাব্য সকল সেবা করা সহ সর্বস্তরের প্রযুক্তির ব্যবহার ভূতব কাঠামোর উন্নয়ন সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহার আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করণ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার পদক্ষেপ খেব গ্রহণ জনকল্যাণমুখী জবাবদিহিতামূলক দক্ষ স্মার্ট প্রশাসন গড়ে তোলা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখা মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে দিয়েছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৃতীয় টার্মিনাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শিক্ষা কৃষি খাদ্য পুষ্টি আর্থিক অন্তর্ভুক্তি মেট্রো রেল স্বাস্থ্য সেবা আশ্রয়ন প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু পদ্মা সেতু কর্ণফুলী ট্যানেল পায়রা তাঁত বিদ্যুৎ কেন্দ্র স্থানীয় সরকারের নারী প্রতিনিধি বাধ্যতামূলক সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা করে আমাদের করেছেন গর্বিত সম্মানিত মর্যাদাশীল শেষ করুন মাননীয় সদস্য করলে পঁচিশ অর্থ বছরে বাজেট আওয়ামী লীগের দ্বাস জাতীয় জাতীয় নির্বাচন ইস্তাহার বাস্তবায়ন দুই হাজার সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনিয়োগের লক্ষ্যে ধারাবাহিক অগ্রযাত্রার প্রতিফলন জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনায় অদম্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ বঙ্গবন্ধুর তনয়া মানবতার মা আজব এক দেশ প্রেমী তুমি করেছো ডিজিটাল স্বদেশ তোমার তুলনা তুমি নিজেই তুমি চিরসবুজের বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম ধন্যবাদ মাননীয় সদস্য